subscribe my channel and press the bell icon. নমস্কার বন্ধুরা, আমি সারা আর আপনারা দেখছেন সায়েন্স ব্লগ। আজ আমি আপনাদের নীলজবা গাছের পরিচর্যা সম্বন্ধে বলতে চলেছি। নীলজবা যাকে আমরা ব্লু সিফন নামেও চিনি, নীলজবা কিন্তু খুবই একটি সুন্দর গাছ। ফোনে হয়তো এটা মনে হচ্ছে একটি পিঙ্ক কালার, কিন্তু না, এটা আসলে একটু বেগুনি কালার, নীলজবা কালার না, আর নীল কালার বলতে গেলে হালকা নীল হতেই পারে। যাই হোক, এই গাছের পরিচর্যাও কিন্তু খুবই সোজা, নর্মাল জবা গাছেরই মতো। তবে আর একটু বিস্তারিত বলে দিই, এই গাছটাও কিন্তু প্রথম প্রথম খুব একটা ভালো ফুল দেবে না, মানে প্রথম যে ফুলটা আর কি গাছের লেগে থাকে, দ্বিতীয় ইনিংসে গিয়ে কিন্তু খুব এরকমই সুন্দর একটু ফুল দেয়। আমি কিন্তু প্রথমে গাছটা কিনে আনার পর কিন্তু এরকম ফুল পাইনি। গাছটার বয়স হচ্ছে 1.5 মাস। এবার আমি এর প্রতিস্থাপনের দিকে যাই। এই গাছের প্রতিস্থাপন কিন্তু খুবই সোজা, একটুখানি মানে 30% গার্ডেন সয়েল, 30% কাউডাং কম্পোস্ট, আর 30% হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর 10% আপনারা ইচ্ছা করলে, আমি এটা 10% দিয়েছি হচ্ছে হাড়ের গুঁড়ো, সরি 5% হাড়ের গুঁড়ো, আর 5% নিম ফুল দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে যে কোনো সারই দিতে পারেন, নিজের তিনটে মাস্ট এই গাছের জন্য। এটা হচ্ছে প্রতিস্থাপন। এবার পরিচর্যায় আসি। পরিচর্যা কিন্তু খুবই সহজ, এটা কিন্তু ফেলটিজার একটু পছন্দ করে, পত্তুলাকার মতোই। এবার ফেলটিজার হচ্ছে কিচেন ফেলটিজারও দিতে পারেন, আবার সরিষার খোল দিয়ে, সরিষার খোল কিন্তু এই গাছে 1 মাস অন্তর প্রয়োগ করুন, এবং বর্ষার সময় তো করবেনই না, কোনো গাছই করবেন না। এবং আপনারা এই গাছে কিন্তু কিচেন ফেলটিজারটাই দিতে পারেন। আর এর হচ্ছে সবজির খোসা, আমি বর্ষাকাল বলে সবজির খোসাটাই দিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর গোবর সার দিয়ে দিয়েছি। এই গাছ কিন্তু 50% বাগানিদের কাছেই আছে, এবং বাকিদের যারা নেই তাদেরকে তো এই বলবো, এই গাছ কিন্তু খুব সুন্দর একটি গাছ, বুঝিয়ে নিন তাড়াতাড়ি। এই গাছে কিন্তু পরাগণটা খুব ভালো, মানে যাকে আমরা পলিনেশন বলে থাকি, ঠিক আছে। এবং এই গাছের হচ্ছে খাদ্য হচ্ছে, যেহেতু জবা গাছ নাইট্রোজেন পছন্দ করে, যারা রাসায়নিক দিকে যেতে চান বলে দিই, তাদের হচ্ছে NPK 21:90:90 দিতে পারেন। আর যাদের গাছ আছে কিন্তু ফুল দিচ্ছে না, বড়ো হচ্ছে ফুল দিচ্ছে না, এরকমই ছোটো, তারা হচ্ছে NPK দিতে পারেন 19:90:90, আর রৌদ্রে দেবেন, সবসময় রৌদ্রে থাকার রাখার চেষ্টা করবেন, এবং একটুখানি সরিষার খোল দেবেন বর্ষার সময়। কারণ যাদের ফুল আসে না, যাদের গাছ বড়ো হচ্ছে ফুল দিচ্ছে না, তারা একটুখানি কিচেন কম্পোস্ট দিয়ে দেবেন, কিচেন ফেলে দেবেন, তাতেও যদি না আসে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট মিশ্রণ দিতে পারেন, নইলে রাসায়নিক দিকে যেতে পারেন। ওই একটুখানি পটাস 1 চামচ, ফসফরাস 2 চামচ, আর হাড়ের গুঁড়ো 3 চামচ, এটাই হচ্ছে অনুপাত। আর হচ্ছে এবার আসি এর কীরকমভাবে যত্নটা নেবো, এত সুন্দর ফুল কে পাবো, বেশি কিছুই করবেন না, এই তো বলেই এই পরিচর্যাটা করবেন, তাহলে কিন্তু এরকম ফুল পেয়ে যাবেন। এটা কিন্তু খুবই একটি ছোটো একটি গাছ, খুবই ছোটো একটি গাছ, এটা গাছ কিন্তু খুব একটা বড়ো না, ওই 1 ফুট মতো, 1 ফুট থেকে 1.5 ফুট, এই সেরকম সুন্দর ফুল পেয়ে আমি তো খুবই খুশি। আপনারা জানি না, আপনাদের যখন ফুল ফুটবে আপনারাও নিশ্চয়ই এরকমই খুশি হবে। আজ পর্যন্ত এইটুকুনি, আবার দেখা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।